ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচারী শাসন আমলে গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বর স্মরণ সভা ও পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অন্য অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে চায় না বিএনপি ছাত্র জনতার আন্দোলন ও আওয়ামী লীগ আমলে গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের প্রস্তুতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি পরে কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন স্মরণ সভা চোদ্দ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির তারিখে বলেন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া পর্যন্ত বিএনপির লড়াই অব্যাহত থাকবে লড়াই সেই দিনই হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃসংক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে এদিকে কূটনীতিকদের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে বৈঠক করে বিএনপি পরে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এক্স্যাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক বিগত শেখ হাসিনার রেজিম এই নির্বাহী বিভাগ যাতে ধ্বংস করে চলে গেছে এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য জানান ষড়যন্ত্রকারীরা বসে নেই সংকট উত্তরণে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখানে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না দেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা পূরণে আমরা সকলকে একযোগে কাজ করতে হবে মোহাম্মদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা